أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وعلى محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم قل رب زدني علما صدق الله العلي العظيم امر প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কামনা করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই, তবে শুধু একটা আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি তার সামান্য একটু ব্যাখ্যা করতে চাই, যে আয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে কুল রব্বি জিদনি ইলমান, এ নবী আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করুন। এখানে কুল অর্থাৎ দোয়া করার হুকুম দেওয়া হচ্ছে, কুল রব্বি জিদনি ইলমা ওয়া ফাহ ইলমান, হে আমার প্রতিপালক আমার জ্ঞানে বৃদ্ধি করো। তো যেখানে আল্লাহর নবীকে আল্লাহ আদেশ দিচ্ছে যে তুমি এইভাবে প্রার্থনা করো আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করো, তাহলে সেখানে নবীর উম্মতকে আমাদেরকে কত দোয়া করা উচিত বা কত চেষ্টা করা উচিত জ্ঞান বৃদ্ধির জন্য। আশা রাখি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। সুতরাং নিজের জ্ঞান বৃদ্ধির জন্য যেখানে দোয়া করতে বলা হয়েছে রব্বি জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়া লাকনি বিসালিহিন, ওখানে জ্ঞান লাভ করার জন্য যদি বহু দূরেও যেতে হয় নবী বলেছেন যাও, কেননা তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা, জ্ঞান লাভ করা ফরজ করা হয়েছে সমস্ত মুসলমান নারী পুরুষের উপরে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যে বিষয়ে জানেন না, কোরআন বলছে ফাসাল আহলি জিক্রে ইন কুনতুম লা তাআলামুন, যা তোমরা জানো না তাদের কাছে জিজ্ঞাসা করো, যারা জানে আহলে জিক্রের কাছে জিজ্ঞাসা করো। তাই আপনারা নিজের প্রয়োজন হিসেবে প্রশ্ন করতে থাকুন। পরিবেশ যে সমাজে আপনারা জীবনযাপন করছেন, উম্মতে মুসলিমারা ইসলামের নামে যে সমস্ত কুসংস্কার ছড়িয়ে রেখেছে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, হকিকতগুলো জানতে হবে, এই সমস্ত জিনিসের সম্পর্কে প্রশ্ন করুন যে হুজুর এগুলো আমাদের পরিবেশ হচ্ছে বা আমাদের মোল্লা মৌলভীরা এই কথাগুলো বলছে, এগুলো ঠিক না বাতিল, হক না হক। যখন আপনি প্রশ্ন করবেন আর কোরআন ও সঠিক হাদিসের মাধ্যমে যখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলবো, তখন মনে একটা শান্তি পাবেন, না এবারে আমরা সেই পথ পেয়ে গেছি বা সেগুলো জানতে পেরেছি যেগুলো জানার দরকার ছিল। আল্লাহ আমাদের সকলকে সঠিক জিনিস জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সৎপথের পথিক হয়ে চলার তৌফিক দান করুক, ওইরূপ অন্যদেরকেও যেন আমরা সৎপথের দিকে আমন্ত্রণ জানাতে পারি বা সঠিক জিনিস যেন অন্যদের সামনেও তুলে ধরতে পারি। এই নেকিতে আমি আপনাদের সহযোগিতা চাই। কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে এক অপরকে সহযোগিতা করো, গুনাহ পাপে অন্যায় অবিচারে কেউ কারোর সাথ দিও না। তো আপনাদের নজরে যদি আমি নেকির প্রচারক হয়ে থাকি, সৎ পথের দিকে আমন্ত্রণ জানিয়ে থাকি, তো এই নেকিতে দয়া করে আপনারা সহযোগিতা করুন। আপনাদের কাছে আমি কখনো কোনো অর্থর দাবি করিনি, আপনাদের মরাল সাপোর্ট আমার জন্য বড় অর্থ রাখে। এই যে আপনারা ফোন করে বলছেন বা ভয়েসমেল করছেন কি লিখছেন যে হুজুর আপনার বক্তব্য আমরা প্রতিদিন শুনছি, খুব ভালো লাগছে, আপনি যেভাবে সঠিক জিনিস কোরআন ও হাদিস থেকে বলছেন আমরা তার উপরে আমাল করার চেষ্টা করছি, সেগুলো অন্যদেরকে বলছি, আপনি জানেন না আমি
কত যে অন্তর থেকে তাদের জন্য দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে তৌফিক দান করেছো, আমার তোমার বান্দাদের কাছে তোমার দিন তোমার পয়গাম পৌঁছে দিচ্ছি, আর আলহামদুলিল্লাহ তারা এই নেকিতে আমার সহযোগিতা করছে, তারাও এগুলো শুনে তার উপরে আমল করছে বা অন্যদেরকেও বলছে। এইভাবে কেয়ামত পর্যন্ত আমরা যেন নবীর দিনের, নবীর আহলে বাইতের দিন, সেই সঠিক ইসলামের সহযোগিতা করতে থাকতে পারি, আর যুগের ইমামের সঙ্গী ও সাথী হওয়ার যেন সুযোগ পাই। আমাদের নেকি, আমাদের এই কর্ম, আমাদের এই হকের পক্ষে থাকা এবং সত্য বা হককে সমর্থন করা, এটাই আমাদেরকে যুগের ইমামের সঙ্গী করবে বা সাথী করবে, তার তলোয়ার থেকে রক্ষা পাবার এই একটাই রাস্তা যদি আমরা এখন থেকে সিরাতুল মুস্তাকিমের চলার চেষ্টা করি। সঠিক দিন, নবীর দিনকে যদি আমরা হেফাজত করে মেনে তার উপরে আমল করি বা অন্যদেরকে বলি, তো মনে রাখবেন যখন ইমাম জামান আলাইহিসসালামের জোহর হবে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, জুলম ও অত্যাচারের বিরুদ্ধে, সে সময় উনি আমাদেরকে সঙ্গী করে নেবেন। না সত্যি তোমরা আগে থেকেই আমার পথের প্রতীক হয়ে চলছিলে, আমার নবী, আমার নানা বা আমার বাপ দাদারা যে পথের প্রতীক হতে বলেছিলেন, বলে গেছেন, তোমরা সেই পথের উপরে চলছো বা চলার চেষ্টা করছো, এসো তোমরা আমার সাথী হও। আর সেই সময় তারাই ধরা পড়বে, তারাই ওই জুলফেকারের সম্মুখীন হবে যারা জেনে শুনে নবীর পর থেকে আজও পর্যন্ত বাতিলকে সাপোর্ট করে যাচ্ছে, অন্যায়কে, জুলুমকে, পাপকে সাথ দিচ্ছে। ইশারা যথেষ্ট বুদ্ধিজীবীর জন্য। তাই এখনও যদি চুল পরিমাণে আল্লাহর ভয় অন্তরে এসে থাকে, জাহান্নামের আগুন থেকে যদি রক্ষা পেতে চান, পুলিশ রাত যদি পার করতে চান, ওই স্বর্গে প্রবেশ করতে চান যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওয়ালাল বাবু সামিন মিনাল জান্নাহ মাকতুব, জান্নাতের অষ্টম দরজা দিয়ে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে, সেই দরজার উপরে লেখা থাকবে কালিমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ, যেটা হাকিম নিশাফুরি নিজের তাফসিরে লিখেছে, আমার মুসলমান ভাইদের তাফসির, যে কোনো নবীকে ততক্ষণ পর্যন্ত নবুবত দেওয়া হয়নি যতক্ষণ না তারা এই তিন কলেমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ। তো এখনও যদি উম্মত রেহাই পেতে চায়, নবী যদি ওই তিন কলেমা না পড়ে নবী না হতে পারে, তো আমরা উম্মতিরা কি করে মুসলমান হতে পারবো? তাই এখন ওই সঠিক কলেমা পড়ে মমিন হয়ে যেতে হবে দুনিয়া থেকে, কেননা জান্নাত মমিনদের জন্যে, পুরো কোরআনে কোথাও লেখা নেই জান্নাত মুসলমানদের জন্যে, কেননা মুসলমান যারা শুধু নতশির হয়েছে, তাদের ইমান হয়তো তাদের মধ্যে প্রবেশও করেনি, যেটা কোরআন বলছে, যখন আরবরা এসে বলছিল নবী আল্লাহ আমরা ইমান এনেছি, তখন আল্লাহর হুকুম হচ্ছে আয় নবী আপনি এদেরকে বলে দিন বল আসলামু, তোমরা ইসলামকে কবুল করেছো, শুধু নতশির হয়েছে, বয়েতে নতশির হয়েছে, তোমাদের মধ্যে এখন ইমান প্রবেশ করেনি। তো ওইরূপ উম্মতে মুসলিমের অনেক মুসলমানেরা এমন দুনিয়ায় বসবাস করছে যারা শুধু ইসলামের সামনে নতশির হয়ে আছে, ইমান তাদের মধ্যে এখনও প্রবেশ করেনি। যদি তাদের মধ্যে ইমান প্রবেশ করতো, তাহলে যে ব্যক্তিকে কুল্লে ইমান বলা হয়েছে আহজাবের যুদ্ধে, বারাজাল ইমান কুল্লে আলাল কুফরে কুল্লে, আলী আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন আমর ইবনে আবদাবিদের বিরুদ্ধে, তো নবী বলেছিলেন কুল্লে কুফরের বিরুদ্ধে কুল্লে ইমান যাচ্ছে, সেই কুল্লে ইমানকে ছেড়ে কি করে মুসলমান নিজেকে মমিন বলতে পারে? সেই আলী ও আওলাদে আলী যাদের পথকে নবী নিজের পথ বলেছেন, মান সাররা ইয়াহিয়া হায়াত ইয়ামুতু মামাত ইয়াদখুলু জান্নাতা আদনিন গরাসা রাব্বি ফালিউআলি আলিয়া মিন বাদি, আমার মুসলমান ভাইদের বই হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর 86 যে দেখুন, আমার মতো যদি জীবনযাপন করতে চাও, আমার মতো মৃত্যুবরণ করতে চাও, আর ওই জান্নাতে প্রবেশ করতে চাও যে জান্নাতকে আমার প্রতিপালক তোমাদের জন্য সাজিয়েছে, তৈরি করেছে, সে যেন আমার পরে আলীকে নিজের অভিভাবক বলে মেনে নেয়, আলীকে যেন নিজের মাওলা বলে মেনে নেয়, আলীর অন্ডারে যেন কাজ করে, আলীর দেখানো রাস্তার উপরে যেন চলে, এ কথা কে বলছেন? নবী বলছেন। তো কী করে উম্মতে মুসলিমা সেই আলীকে ভুলিয়ে দিয়েছে যাকে অনুগমন করা বা অনুসরণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সুন্নাতের জন্য আইডিয়াল করেছেন, উদাহরণ করেছেন যে আমার পরে আমার সুন্নাত যদি বজায় থাকবে, তো এদের মাধ্যমেই আমার আহলে বায়াত সঠিক সুন্নাতের শিক্ষা দেবেন। সেই আহলে বায়াতকে ছেড়ে যদি মানুষ তাদেরকে ফলো করে,
যারা বহু পরে ইসলাম গ্রহণ করেছিল, জীবনের বড় একটা অংশ তারা কোথায় ছিল, আশা রাখি আপনারা শুনেছেন। যাক, আমি এই অল্প ছোট ভূমিকার সঙ্গে শুধু আমি এই কথাগুলো বলি আল্লাহ ও রসুলকে সাক্ষী করে বলছি, আল্লাহর বান্দাদেরকে নবীর উম্মতিদেরকে সতর্ক করার জন্য, আর কোনো কিচ্ছু না, শুধু আমি তাদেরকে জাগাতে চাই। কারণ আমি জানি এই হকগুলো শোনার পরেও নবীর কথা অনেকেই শোনেনি, ইমামরা যখন বেঁচে ছিলেন তাঁদের কথা লোকেরা শুনেনি, তো নবীর কথা ইমামের কথা যারা শোনেনি তারা আমার কথা শুনবে, আমি কি করে মেনে নিতে পারি? তবুও নবী যেমন চেষ্টা করে গেছেন নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতকে সঠিক জিনিস বলে গেছেন, ইমামরা ওইভাবে সঠিক জিনিস বলে গেছেন, ওইভাবে আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলামা উম্মাতিকা আম্বিয়া বানি ইসরাইল ও আফজাল মিন আম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের ওলামাগণ বানি ইসরাইলের নবীদের মতো নইলে নবীদের যেহেতু উত্তম, তার মানে নবী এক উম্মতের জন্য যেমন দায়িত্ব রাখে সেই দায়িত্ব আমাদের কাঁধের ওপরে, কত বড় দায়িত্ব! এই দায়িত্বকে অনুভব করে যদি আমরা উম্মতকে গাইড করি তাহলে আমরা সেই নিজের দায়িত্বকে পালন করছি, আর খোদা না করুক যদি আমরা উম্মতকে মিসগাইড করি, ভুল পথ দেখাই, তো নবীর বিরুদ্ধে শয়তান যে কাজ করছিল, মনে রাখবেন এরা সেই কাজ করছে যারা উম্মতে মুসলিমাকে ইসলামের নামে মিসগাইড করছে, সঠিক পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে, এরা শয়তানের কাজ করছে, যে কাজ নবীর যুগে শয়তানরা করতো বা শয়তান করছিল। আশা রাখি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই, দেখি কত থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম। নামাজ পড়ার সময় সূরা আলহামদের পরে আয়াতুল কুরসি দেওয়া যায়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে নামাজে সূরা আলহামদের পরে আয়াতুল কুরসি পড়া যাবে কি না। শরীয়তে হুকুম দেওয়া হয়েছে প্রতি রেখাতে, নামাজের প্রথম দুই রেখাতে দুটি কমপ্লিট সুরা পড়তে হবে, এক সুরা আলহাম, লা সালাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সুরা আলহাম ছাড়া নামাজ হয় না, তো আগে সুরা আলহাম পড়তে হবে, সুরা ফাতিহা মানে সুরা আলহাম পড়তে হবে, আর তারপরে যে কোনো একটা পুরো সুরা পড়তে হবে, কিছু আয়াত পড়লে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে কোনো নামাজে ইনকমপ্লিট সুরা পড়েননি, এটাই আল্লাহর আদেশ ছিল, যে সুরাটা পড়তেন পরিপূর্ণ পড়তেন। সুতরাং আয়াতুল কুরসি একটি মাত্র আয়াত, আর মনে রাখবেন এখানে আরও একটা জিনিস আমি আজ উম্মতকে ক্লিয়ার করে বলতে চাই, এই যে কোরআনে রুকু সিস্টেম, পরিষ্কার বলছি নবীর যুগে এই রুকু কোরআনের মধ্যে সব কিছু ছিল না, সুরা নাজিল হয়েছিল, আয়াত নাজিল হয়েছিল, আর একে জুজ বলা হয়, জুজ খণ্ড খণ্ড হিসেবে, এটাও নবীর সাহাবিদের তৈরি করা, প্রথম পারা, দ্বিতীয় পারা, তৃতীয় পারা, চতুর্থ পারা, কিন্তু নবীর উপর যে নাজিল হয়েছিল সেটা কোরআনের হয় আয়াত ছিল আর নইলে পরিপূর্ণ সুরা ছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন পরিপূর্ণ একটি সুরা পড়তেন, তাই আমাদেরকে বলা হয়েছে সুরায় আলহামদের পরে একটা পরিপূর্ণ সুরা পড়তে হবে, ছোট সুরা পড়ুন, যদি বড় সুরা পড়ার সময় না থাকে, মুখস্থ না হয়ে থাকে, অতটা না পড়তে পারেন, ছোট পড়ুন, সুরায় আলহাম পড়ুন, সুরায় কদর পড়ুন, সুরায় আলহাম পড়ুন, সুরায় কৌসার কোরআনের সবচেয়ে ছোট সুরা ওটা পড়ুন, কোনো অসুবিধা নেই। তবে শুধু আয়াতুল কুরসি পড়লে হবে না, তাই মোস্তাহাব নামাজে যেখানে আয়াতুল কুরসি পড়ার হুকুম দেওয়া হয়েছে, আপনি যত মোস্তাহাব নামাজ দেখবেন সেখানে আয়াতুল কুরসির সঙ্গে সঙ্গে অন্য সুরাও পড়তে বলা হয়েছে, যেমন মৌজাতাইন মানে কুল আউযু রাব্বিন নাস, কুল আউযু রাব্বিল ফালাক, যেমন রজব মাসের আমালে বা শাবান মাসের আমালে আমরা অনেক নামাজে পাই যেখানে 10 বার আয়াতুল কুরসি পড়ার হুকুম দেওয়া হয়েছে, ওখানে আয়াতুল কুরসির সঙ্গে সঙ্গে সুরায় তৌহিদ মানে কুল আল্লাহ আহাদ বা মৌজাতাইন কুল আউযু রাব্বিন নাস, কুল আউযু রাব্বিল ফালাকের হুকুম দেওয়া হয়েছে, কারণ আয়াতুল কুরসি পুরো একটা সুরা না, সুতরাং পুরো একটা সুরা পড়তে হুকুম দেওয়া হয়েছে। তা আমার প্রিয় বোন, আশা রাখি আপনি বুঝতে পেরেছেন, নামাজ যখন পড়বেন তো প্রথম দুই রেখাতে, প্রথম রেখাতে এবং দ্বিতীয় রেখাতে, তাই যেই নামাজ হোক, সকালের নামাজ হোক, জোহর আসরের নামাজ হোক, মাগরিবের এশার নামাজ হোক, প্রথম দুই রেখাতে দুটো করে সুরা পড়তে হবে, এক সুরা আলহাম আর তারপরে অন্য আর একটা কমপ্লিট সুরা পড়তে হবে, তারপর আল্লাহু আকবর বলে রুকুতে যেতে হবে। কিছু আয়াত পড়ে কি একটি আয়াত পড়ে রুকুতে গেলে কিন্তু তার নামাজ বাতিল, তার নামাজ হবে না। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি হাওড়া আন্দুলদিন মানসুরা বলছি।
হুজুর, আমি এরকম নামাজ পড়ি তক্তাপোশের উপরে, তা তক্তাপোশের উপরে নামাজ পড়া যাবে কি? আপনি বলেছিলেন যে মাটি তাইমুন করে নিচে বসে নামাজ পড়তে হয়, মাটির উপরে সেজদাটা দিতে হয়। তা আমি তক্তাপোশের উপরে গদির উপরে পড়ি, এটা কি পড়া যায় যাচ্ছে? আর আমি যেখানে নামাজ পড়ি আমাদের রান্নাঘরে, তো সেটা সেটি বাথরুম আছে, এখানে কি নামাজ পড়া যাবে? একটু আপনি বিস্তারিত ভাবে বলে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি দুটো জিনিস জানতে চেয়েছেন। এক নম্বর, তক্তগোশের ওপরে, খাট পলঙ্গের ওপরে যেখানে গদ্দা থাকে সেখানে নামাজ হবে কি না? আর দ্বিতীয়, আপনি যেখানে নামাজ পড়েন রান্নাঘরের ওখানে, ওখানে হয়তো বাথরুম আছে, টয়লেট আছে, তো তার সামনে কি তার পাশে সেখানে নামাজ হবে কি না? তো আগে এটার উত্তর আমি দিতে চাই। ওই সমস্ত জায়গায় নামাজ পড়া মকরু, যেখানে সামনে টয়লেট আছে কি জঞ্জাল আছে, নোংরা আছে, ময়লা আছে, এমন জায়গায় নামাজ পড়াকে মকরু করা হয়েছে। নামাজ বাতিল হবে না, তবে যেখানে দুর্গন্ধ আসছে, যেখানে ময়লা আছে, বা সাধারণ চলার পথে, রাস্তার ধারে, যেখানে অন্যরা চলতে ফেরতে অসুবিধা হবে কি লোক হয়তো নামাজের সামনে দিয়ে যাবে, সেই সমস্ত জায়গায় নামাজ পড়াকে মকরু বলা হয়েছে, আর কিছু না। নামাজ বাতিল না, যদিও ওছাড়া অন্য কোনো জায়গা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন বা সুগন্ধিত জায়গা, ঘরের কামরা কি দালান, এমন যদি জায়গা না পান ওখানে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আপনি যে বলছেন তক্তগোশকে গদ্দার ওপরে নামাজ পড়ার জন্যে, তো আমি বলেছি তক্তগোশের ওপরে গদ্দার ওপরেও নামাজ হবে, তবে সেজদা করতে হবে মাটির ওপরে বা ওই সমস্ত জিনিসের উপরে সেজদা করতে হবে যেটা খাওয়া বা পরা যায় না। যে সমস্ত জিনিস খাদ্য কাজে ব্যবহার হয় বা পরিধানে, মানে সুতো, আর গদ্দা বা তোশক বা লেহাব চাদর, এগুলো সুতো দিয়ে তৈরি, আমাদের কাপড় পরিধান যেটা করি এগুলো সুতো দিয়ে তৈরি হয়, তো সুতোর ওপরে সেজদা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেজদা হবে জমিনের ওপরে, কাজ্জু এলাত লিয়াল আরদা মসজিদান ওয়া তাহুরা, আল্লাহ আমার জন্যে জমিনকে সেজদাগা করেছে, অর্থাৎ জমিন থেকে উৎপন্ন শক্ত মানে মাটির রূপে, যেমন মাটি পাথর, ছোটো যদি মাটি না পান পাথরের ওপর সেজদা হবে, কেন ওটা একটা জমিনের অংশ, মাটির অংশ, ওটা না খাওয়া যায় না পরা যায়। ওইরূপ কাঠের ওপরে সেজদা হবে, কাঠ না খাওয়া যায় না পরা যায়, কাঠের ওপরে সেজদা হবে। তো যে জিনিস শরীয়তে বলা হয়েছে, সর অংশ বলছি, যে জিনিস খাওয়া বা পরা যায় না তার উপরে সেজদা হবে। তাই আপনি যদি খাটের উপরে নামাজ পড়তে চান, পরিষ্কার পরিচ্ছন্ন পাক যদি হয়ে থাকে, তো সেখানে সামনে একটা কাঠের সেজদা কি মাটির সেজদাগা রেখে নেবেন। যেমন আপনারা দেখেছেন আহলে বাইতের অনুগামী অনুসারে শিয়ারা যখন নামাজ পড়ে তো মাটির উপরে নামাজ পড়েন, তারা সেজদা করেন, এটাই সর্বোত্তম। আর আমরা সবসময় আউ্বালে ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, যেটা মমিনের পরিচয় আর মমিনের নিশানির মধ্যে একটা মাটির উপরে সেজদা করা, তাই আমরা মাটির উপরে সেজদা করি। আমার প্রিয় বোন আশা রেখে আপনি বুঝতে পেরেছেন, যদি আপনি মাটির উপরে সেজদা করেন আপনি কাঠের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধে নেই। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ভাইজান, আপনাকে এবং উইন চ্যানেলকে কোটি কোটি সালাম। আমি গুজরাট থেকে আফরোজা খাতুন বলছি, কিন্তু বিয়ের পর আমি ফরিদা ফার্মুল হয়ে গেছি, জানি না কোন নামটা ভালো আর কোনটা মন্দ। আমার প্রশ্ন এই যে, আমি প্রত্যেক দিন সুরা ইয়াসিন, সুরা আর রহমান এবং সুরা মুলক তিলাওয়াত করি, সুরা ইয়াসিন পড়ে রুদের নামে খতম করতে চাই অথবা হাদিয়া দিতে চাই, সেটা কি করে দেব বলে দিলে একটু ভালো হতো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি গুজরাট থেকে আমাদেরকে দেখছেন, শুনছেন, তাই প্রশ্ন রেখেছেন। আপনার দুটি নাম নিয়ে আগে আপনি আলোচনা করেছেন, ফরিদা বা আফরোজা দুটি নাম ভালো নাম, কোনো অসুবিধা নেই। তবে আপনি যে জিনিসটা সম্পর্কে জানতে চেয়েছেন সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত, যে সুরাই পড়ুন, সুরা ইয়াসিন পড়ুন, যে কোনো সুরা পড়ুন, ওটা যদি আপনি কোনো রুহকে, নিজের মরুমিনদের রুহকে, কোনো আল্লাহর ওলিকে যদি উপহার দিতে চান, যেমন নবী বলেছেন আহদুল আমওয়াতিকুম, নিজের মৃতদেরকে উপহার দাও, তো এই কোরআন তেলাওয়াত করে দোয়া পড়ে আমরা নিজের মৃতদেরকে, আপনদেরকে উপহার দিই। তো ওই উপহার দেওয়ার সময় মনে করুন আপনি সুরায় ইয়াসিন পড়ে নিয়েছেন, পড়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সাদাকাল্লাহুল আলিউল আজিম বলার পরে এবারে বলবেন, হে আমার প্রতিপালক, আমি যে এই সুরায় ইয়াসিনের তেলাওয়াত করেছি এর সওয়াব আমি
পঞ্জতনে পাক বারো ইমাম চেরদ মাসুমিন আলাইহিসসালামের ওসিলায় আমার অমুক মরুমিনকে উপহার দিলাম বা অমুক মরুমকে হাদিয়া করলাম। তো পঞ্জতনে পাকের ওসিলায় যখন কোনো জিনিস দেওয়া হবে, জানাদেরকে আল্লাহ নিজের বান্দাদের জন্য ওসিলা করেছেন, ওয়াবতুগু ইলাইহিল ওসিলা, কোরআন বলছে আল্লাহর নিকটে যদি নিজের কোনো আমাল পৌঁছাতে চাও তো ওসিলার মাধ্যমে পৌঁছাও। তো এই পঞ্জতন হচ্ছে আল্লাহর ও আল্লাহর বান্দাদের মাঝখানে ওসিলা। তাই ওনাদের ওসিলায় যদি পাঠানো হয় তো সর্বোত্তম রূপে তারা পাবেন। তাই এইভাবে বলবেন যে হে আমার প্রতিপালক, এই যে আমি কোরআন তেলাওয়াত করলাম, সুরায় ফাতিহা পড়ে অনেক রকম সময় সুরায় কুল আল্লাহ আহাদ পড়িয়ে মনে রাখবেন, যখনই ফাতিহা পড়বেন সুরায় আলহাম পড়বেন আর তিনবার কুল আল্লাহ আহাদের সুরা পড়বেন, তিনবার সুরায় তৌহিদ পড়বেন। তিনবার সুরায় তৌহিদ পড়া মানে পুরো কোরআন খতম করার স্বভাব। তাই যদি কেউ একবার আলহামদুলিল্লাহ তিনবার সুরায় কুল আল্লাহ আহাদ পড়ে নিজের কোনো মরহুমদেরকে হাদিয়া করে তো পুরো কোরআন পড়ার স্বভাব তাকে হাদিয়া করা হবে। তাই আগে ফাতিহা দেওয়ার নিয়ম হচ্ছে এই যে আগে তিনবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, তারপরে সূরা আলহাম পড়ুন, তারপরে সূরা কুল আল্লাহু আহাদ পড়ুন তিনবার, তারপরে আবার দরুদ পাঠ করুন তিনবার, তারপরে এইভাবে বলুন যে আল্লাহ এই যে ফাতিহা পড়লাম, এই যে সূরা পাঠ করলাম, তেলাওয়াত করলাম, এর স্বভাব আমি হাদিয়া করলাম পঞ্জতন পাক বারো ইমাম চেয়ারদ মাসুম আলাহ ইসলামের ওসিলায় আমার অমুক মরহুমদেরকে। এবারে তাদের নাম নিন, যদি সমস্ত মমিন মোমেনাতদেরকে দিতে চান তো এইবার বলুন সমস্ত মমিন ও মোমেনাত যারা এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহকে আমি উপহার দিলাম, কে হাদিয়া করলাম, এতটুকু বলা যথেষ্ট। আল্লাহর ফেরেশতারা আপনার ওই নেকি তাদেরকে আল্লাহর হুকুমে পৌঁছে দেবে আর সুন্দর রূপ সেকালে পরকালে আলমে বরজাখে তাদের যে প্রয়োজন সেই হিসেবে সেটাকে পরিবর্তন করে তাদেরকে দেওয়া হবে। আপনারা জানেন এই সওয়াব এটা ডাইভার্ট হয়ে সমস্ত কবরবাসীকে তার প্রয়োজন হিসেবে দেওয়া হয়। এবারে যেমন জীবিতদেরকে উপহার দিলে তারা খুশি হয়, ওইরূপ মৃতদের জন্য যখন আমরা ফাতিহা পড়ি আর তাদের প্রয়োজন হিসেবে যখন ফেরেশতারা কবরে এই নেকির সওয়াব তাদেরকে দেয় তারা শান্তি পায়। আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিন। আমি বীরভূম জেলা বোলপুর থানা সংসদ থেকে বলছি। আপনার মৌলানা সাহেব একটা কথা বললে আশিরা পাকের আর ন তারিখের এক ভদ্র মহিলার জিনিসটা ওই ইবাদতটা জানতে চাইলে উনি তার উত্তরে বললেন উনি যে দানের কথা, আমার তো মনে হয় না ওনাদের উপরে দান করা নেয়া যাদা হয়, এই প্রশ্ন তো করলাম, একটু আপনি উত্তরটা দিবেন আমি শুনবো। এই চ্যানেল আমি সব সময় দেখি আর আমি ইমাম পাকের আর বলবো ওনার ছাড়া বুঝি না কিছু, পাঞ্জাতন পাক ছাড়া। আমি এই তো বলে শেষ করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাত। আমার প্রিয় দাদা, আমার বড় ভাইজান, আপনার ফোন কলের জন্য আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে অভিযোগ রূপে আপনি যে কথাটা বলতে চেয়েছেন যে আমি কোনো এক ভদ্র মহিলার প্রশ্নের উত্তরে বলেছিলাম তিনি হয়তো জানতে চেয়েছিলেন যে মহরমের সময় আশুরার দিনে আমরা কি আমাল করব, কি কি করতে পারি, তো সেখানে আমি শহীদদের জন্য জিয়ারাত, নামাজ বা দুয়া আশুরার দিনের ওগুলো বর্ণনা করেছিলাম, তাছাড়া শহীদদের নামে দান খয়রাতের কথা বলেছিলাম, নজর নিয়াজ করার কথা বলেছিলাম, যেগুলো আমরা আহলে বাইতের মাধ্যমে শিক্ষা পেয়েছি বা আহলে বাইতের অনুগামী অনুসারীদের যেটা একটা নিয়ম বা পদ্ধতি আমরা দীর্ঘ বছর কি বছর ধরে করে আসছি। এখানে আপনার ওই ভুল ভাঙার জন্য আপনি হয়তো বলতে চাচ্ছেন যে শহীদদের নামে আমরা কি করতে পারি, তানাদের নামে দান খয়রাত করা মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন যে তানাদের নামে দান খয়রাত করা যাবে না, তানারা তো অনেক উচ্চ, আপনি একটা এই ধরনের কথা বোঝাতে চাচ্ছেন। তো মনে রাখবেন, প্র্যাকটিক্যাল একটা ঘটনা আপনাকে এখানে শোনাচ্ছি যে শহীদদের জন্যে অল্প থেকে অল্প, সামান্য থেকে সামান্য যদি আমরা কিছু করতে পারি যার আমরা মনে করি কোনো মূল্য নেই, সেটা হচ্ছে পানি। পানি সমস্ত জায়গায় ফ্রি পাওয়া যায়, আজকাল বিসলারি পানি মেশিনের মাধ্যমে ফিল্টার করে বটলে ভরে বিক্রি করা হচ্ছে, তাই এটা বিক্রি হচ্ছে, কিন্তু এক যুগ ছিল আর এখনও আপনি যদি সাধারণ কল থেকে নল থেকে পানি পান করতে চান কেউ কিন্তু পানির পয়সা আপনার কাছ থেকে চাবে না, নেবে না। পানি যেটা ফ্রি আল্লাহর বান্দাদের জন্যে ফ্রি উপহার, এই পানি যদি কোনো শহীদের নামে পান করানো হয় তার কি আজের, তার কি মর্যাদা, এই ছোট ঘটনাটা শুনুন। নজাফে ইরাকে এক মা তার একমাত্র সাহারা যুবক ছেলে ছিল একটি, হঠাৎ
মহরমের দিনে মারা গিয়েছে। ভালো করে শুনবেন যে শহীদদের নামে কিছু করা যাবে কি না, আর কি করলে কি পাওয়া যাবে, এটা প্র্যাকটিক্যাল ঘটনা, বাস্তব ঘটনা। ওই মা মহরমের 7 তারিখে, 7 তারিখ থেকে কারবালার শহীদদের উপরে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, এজিদেরা পানি বন্ধ করে দিয়েছিল 7 তারিখের পরে, আর 1 ফোঁটা পানি তাদেরকে দেওয়া হয়নি। তাই ওই মা যার যুবক ছেলে মারা গিয়েছিল, আর সেই ছেলেকে নজফের বিখ্যাত কবরস্থান, বিশ্বের সর্ববিখ্যাত এবং সবচেয়ে বড় কবরস্থান যাকে বলা হয়েছে বিশ্বের, সেটা হচ্ছে ওয়াদিউসসালাম, যেখানে সমস্ত মমিনের রুহকে আল্লাহ স্থান দান করেছে। সুতরাং ওই কবরস্থানে তার ছেলেকে দাফন করা হয়েছে। মহরমের 7 তারিখে সে ওই ওয়াদিউসসালামের মেন প্রবেশ দোয়ার, আমি নিজে চোখে দেখে এসেছি, সেখানে কবরস্থানে গিয়েছি, অনেক আল্লাহর ওলিদের কবর, নবীদের কবর ওই কবরস্থানে, ইমামের যুগের ইমাম জায়দি ফেরকার ইমামের সঙ্গে ওই কবরস্থানে সাক্ষাৎ করেছিলেন, প্রমাণ দেওয়ার জন্যে যে আমি যুগের ইমাম, বেঁচে আছি, আমি রক্ষা করে আছি, আমি তোমাদের খেয়াল রেখে আছি। তাদের বিশ্বাস ছিল না যে ইমামে মেহেদী আলাইহিসসালাম এতদিন কী করে বেঁচে থাকতে পারেন, উনি যদি 255 হিজরিতে জন্ম নিয়ে থাকেন তো এতশো বছর ধরে উনি কী করে বেঁচে আছেন। তাদের বিশ্বাসকে পরিপূর্ণ করার জন্যে ইমাম ওই কবরস্থানে, একটা জায়গা আছে যদি কখনো যান, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আপনি যেন মাওলা আলীর কবরের জিয়ারত করতে যেতে পারেন, ইমাম হোসেনের কবরের জিয়ারত করতে যেতে পারেন ইরাকে, তো ওই কবরস্থানে যাবেন। ওই কবরস্থানে একটা জায়গা হচ্ছে, জায়গার নাম হচ্ছে মাকামে ইমামে জামান, যেখানে ইমামে জামান আলাইহিসসালাম নিজের ঘনিষ্ঠদের সঙ্গে সাক্ষাৎ করতেন, এই প্রমাণ দেওয়ার জন্য যে আমি তোমাদের যুগের ইমাম, এখনও আছি, তোমাদের ওপরে নজর রেখে আছি। ইমাম বারবার বলেছেন বহু সাহাবীদেরকে, যদি আমি তোমাদের ওপরে নজর না রাখতাম তো এই দুনিয়ার শত্রুরা, আমাদের যারা শত্রু, ইসলামের যারা শত্রু বা আহলে বায়তের যারা শত্রু, তোমাদেরকে বেঁচে থাকতে দিত না। আমি যুগের ইমাম, আমি তোমাদের রক্ষা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইমামের রক্ষা করুক, জালিম ও দুশ্মনের হস্ত থেকে তাকে নিরাপত্তা দান করুক, তানার শান্তিতেই আমাদের শান্তি। সুতরাং ওই কবরস্থানের প্রবেশ দুয়ারে ওই বিধবা মহিলা, ছেলেহারা মা, এক মশকে পানি নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মনে রাখবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মা মশক থেকে পানি নিয়ে গেলাসে ভরে ভরে ওই রাস্তা দিয়ে, ওই কবরস্থানের সামনে দিয়ে, মহরমের দিন, ওইগুলো আশুরার দিন চলছিল, সুতরাং মহরমের দিনে যারা আজাদাররা ওখান দিয়ে যাচ্ছিল, জায়েররা যাচ্ছিল বা কবরস্থানে যারা জিয়ারত করতে যাচ্ছিল, তাদের সবাইকে পানি পান করাচ্ছিলেন। কি বলছিলেন? আলী আসগরের নামে পানি পান করো, হুসাইনের নামে পানি পান করো, সকিনার নামে পানি পান করো, কাশেমের নামে পানি পান করো, আলী আকবরের নামে পানি পান করো, হজরত আব্বাসের নামে পানি পান করো, যে পানি আনতে গিয়েছিল কিন্তু পানি খেমায় পৌঁছতে পারে। এইভাবে এক এক শহীদদের নাম নিচ্ছে, শহীদদের নামে কি করা যাবে ভালো করে শুনবেন, এক এক শহীদদের নাম নিচ্ছে আর এক গ্লাস করে পানি দিচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে শহীদদের নামে পানি পান করিয়েছে। আমরা তো অনেক কিছু করি, নজর নিয়ে স্থানাদের জন্য অনেক কিছু করি, তবে সবচেয়ে যেটা সহজ পানি, সে পানি পান করাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, এবারে ক্লান্ত হয়ে গেছে যে না এবার বাড়ি ফিরে যাই, সুতরাং সে বাড়ি ফেরার আগে ভাবলো যে আমি আমার ছেলের কবরে যেয়ে একবার ফাতেহা পড়ে তাকে উপহার দিয়ে তারপর আমি বাড়ি চলে যাই। সুতরাং সূর্য অস্ত যাওয়ার পরে সারাদিন সে শহীদদের নামে কিন্তু পানি পান করাচ্ছিল, পানি, যে এই পানি পান করো অমুক শহীদের নামে, অমুক শহীদের, কারণ বলে এক এক শহীদদের নামে পানি পান, তার কেন তার বিশ্বাস ছিল, জানতো কেন এটা শরীয়তে বলা হয়েছে, ওই শহীদদের নামে যদি তুমি কোনো নেকি করো তো ওই নেকি তোমার পরিবারের যারা, যাদের নাম নিয়ে বা যাদেরকে স্মরণ করো ওই নেকি করবে, তারা উত্তম স্বভাব পাবে। তাই হয়তো সে নিজের ছেলের উত্তম বা মঙ্গল কামনা করে, ছেলের ভালোর জন্যে সে সারাদিন ওই শহীদদের নামে পানি পান করাচ্ছে। সন্ধ্যার সময় এবারে নিজের ছেলের কবরের কাছে যাচ্ছে ফাতেহা পড়ার জন্য, যে এবার ফাতেহা পড়ে কি সূরা কদর পড়ে তারপর আমি বাড়ি যাব। সুতরাং কবরের ওখানে যে কি দেখছে, আগে থেকে একজন বোরকা পোষ মহিলা,
পুরো শরীর কালো চাদর কাপড় দিয়ে ঢাকা, তার ছেলের কবরের ওপরে বসে কাঁদছে, ফাতিহা পড়ছে আর তার জন্য মাগফিরাত তলব করছে। তখন এই মা নিজের ছেলের কবর চিনত, নতুন তাজা তাজা কবর দেওয়া হয়েছিল, ওখানে নিকটে যেয়ে বলছে, আয় বিবি আপনি কে? আপনি হয়তো ভুল করে আমার ছেলের কবরের উপরে বসেছেন, এটা আমার ছেলের কবর, আপনার যদি আপন কেউ মারা গিয়ে থাকে হয়তো সে অন্য কোথাও তাকে দাফন করা হয়েছে, আপনি খুঁজে দেখুন, এটা আমার ছেলের কবর। তখন ওই বরকাপোষ, ওই নেকাপোষ বিবি যিনি কাঁদছিলেন, ফতেয়া পড়ছিলেন ওই ছেলের জন্য, তার নাম নিয়ে মাগফিরাত তলব করছিলেন, তখন ওই মাকে বললেন, আমি জানি এটা তোমার ছেলের কবর, আমি তার কবরে তার জন্যে মাগফিরাত তলব করতে এসেছি। তুমি যে হোসাইনের নামে সকাল থেকে আজাদারদেরকে, জায়েরদেরকে, পিপাসিতদেরকে পানি পান করাচ্ছ, যে কাসেমের নামে, যে অনু মোহাম্মদের নামে, যে সকিনার নামে, যে আলী আসগরের নামে, সেই হোসাইনের মা ফাতেমা আমি, তুমি যখন পানি পান করাচ্ছিলে তখন আমার হোসাইন আমাকে ডেকে বলছিল, আয় আম্মা, আয় আমার মা ফাতেমা, আপনার ছেলের মায়ায়, আপনার ছেলের ভালোবাসায় এক ছেলেহারা মা সারাদিন পরিশ্রম করে, কষ্ট করে শহীদদের নামে পানি পান করাচ্ছে, আপনি যান ওর ছেলের কবরে আর তার জন্য মাগফিরাত তলব করুন, তার জন্য সেফাত করুন, আপনি যদি সেফাত করে দেন সে বড় উচ্চ স্থান পাবে, কবরের সমস্ত কষ্ট থেকে সে মুক্তি পাবে, আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। তাই আমি তোমার কবরে, তোমার ছেলের কবরে এসেছি তোমার ছেলের শান্তির জন্য, তোমার ছেলের মাগফিরাত তলব করার জন্যে। মনে রেখো, সারাদিন তুমি যে শহীদদের নামে পানি পান করিয়েছ, তার সামান্য একটি উপহার আমি তোমার ছেলেকে দিয়ে যাচ্ছি, যে কবরে ওর আর কোনো কষ্ট হবে না। চিন্তা করুন আমার প্রিয় ভাই, শহীদের নামে কি করলে কি পাওয়া যাবে, সামান্য পানি পান করিয়েছে তো তার পরিপ্রেক্ষে সে মা ফাতেমার তরফ থেকে শেফাত পেয়েছে, আলমে বারজাকের সমস্ত আজাব, সমস্ত কষ্ট থেকে সে মুক্তি পেয়েছে। তাই আমরা শহীদদের নামে সাবিল লাগিয়ে পানি পান করাই, ক্ষুধা যারা আছে তাদেরকে আহার করাই, বা যা আমাদের দ্বারা সম্ভব হয় এগুলো আমরা শহীদদের নামে এই জন্য করি যে আমরা জানি এর সুন্দর ফল পঞ্জতনে পাকের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে, আহলে বাইতের তরফ থেকে আমাদেরকে দেওয়া হবে। কেননা এটা হাদিসে কুদসি, কিতাব জাওহারুস সানিয়া ফি আহাদিসুল কুদসি তুলে দেখুন, হযরত মূসা আলাইহিস সালামের ওপরে আল্লাহর ওহী হয়েছিল যে আমি তোমার উম্মতকে ফজিলত দান করেছি, কিন্তু আমার শেষ নবীর উম্মতকে তোমার উম্মতের চেয়ে তো 10 গুণা বেশি ফজিলত দান করেছি। তখন মূসা নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, হে আমার প্রতিপালক, শেষ নবীর উম্মত এমন কি করবে যে তাদেরকে এত ফজিলত দেওয়া হয়েছে, আমার উম্মতের চেয়ে তো অনেক বেশি ফজিলত, 10 গুণ বেশি ফজিলত। তখন সেখানে 10টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরাইলের দ্বারা খবর দেওয়া হয়েছিল। এখন তার মধ্যে শুধু 2টি জিনিস বলতে চাই, এক জামাত নামাজ, যেটা অন্য নবীর উম্মতের এবাস উপাসনা ইবাদতের মধ্যে নেই। এই জামাত নামাজে যত লোক বৃদ্ধি হয় তত সওয়াব বেশি হয়, তত এক রেখাতে সওয়াব, অনেক অনেক সময় হাজার বা লক্ষ রেখাতে সমান সওয়াব পায় যদি জামাতে মামুমিন সংখ্যা বেশি। এইভাবে হজের জন্যে বা সাকাত খুমুস, যেটা নবীর উম্মতের উপরে ফরজ করা হয়েছে, এইভাবে 10টি জিনিস বলা হয়েছে। তারপরে বলা হয়েছে শেষে সর্ব উত্তম নেকি আমার নবীর, শেষ নবীর উম্মতের হবে আশুরা, যেদিনে তার সন্তানদেরকে, সেই নবীর সন্তানদেরকে বোকা পিপাসায় কাতর করে তারই উম্মতের জালিমরা শহীদ করবে। সেই শহীদদেরকে স্মরণ করে কেউ যদি নেকি করে শহীদদের নামে, হাদিসে কুদসি বলছি, ওই শহীদদের নামে কেউ যদি নেকি করে, কেউ যদি 1 দিরহাম খরচ করে, যেটা আল্লামা হোসেন বখশ জাড়া তাফসিরে আনোয়ারুন নাজফ বিখ্যাত তাফসির, ওই তাফসিরে উনি লিখেছেন, যদি কেউ ওই হোসাইনের নামে, ওই শহীদদের নামে 1 দিরহাম খরচ করে, তা আল্লাহ বলছে আমি এই দুনিয়ায় তাকে 70 দিরহাম দেবো, আখেরাত সে উচ্চ স্থান পাবে, সওয়াব পাবে, তার সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করবে, সে প্রতি দেরহামের পরিপ্রেক্ষে হজ ও উমরার সওয়াব পাবে। এগুলো সব নিজের জায়গায়, যেখানে আরও অনেক কিছু লেখাছে, কিন্তু বলা হয়েছে অল্প বা স্বল্পের মধ্যে যেটা তাকে দেওয়া হবে এই দুনিয়ায়, সে ওই 1 দেরহামের পরিবর্তে 70 দেরহাম পাবে, আর সে এই দুনিয়া থেকে বক্সে যাবে, মানে মরার সময় তার আল্লাহ গুনাহকে ক্ষমা করে দেবে। আল্লাহ হাজার শহীদদের সঙ্গে তার স্থান দান করবে।
চিন্তা করুন তো, শহীদদের নামে যদি আমরা কোনো নেকি করি, ওই নেকি আমাদেরকে কত উচ্চ স্থানে নিয়ে যাবে হয়তো আমরা কল্পনাও করতে পারি না। তাই আমার ভাই, আপনারা হয়তো এটা হয়তো আপনাদের আবেগ, আপনাদের আকীদা, মহব্বত, ভালোবাসা হয়তো আপনি এটা বুঝে রেখেছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর ওলিদের নামে দান খয়রাত করা, আল্লাহর ওলিদের নামে অন্যদেরকে শান্তি দেওয়া, আমার পিতা উনি দান খয়রাতকে খুব ভালোবাসতেন, উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে বেটা যা রুজি সঞ্চয় করবা তার থেকে যা কিছু সম্ভব হবে প্রতিদিন কিছু দান করবা, উনি এই শিক্ষা দিয়ে মারা গেছেন। ওনার পরে যদি আমরা ওইরূপ দান খয়রাত করতে থাকি ওনাকে স্মরণ করে, কি ওনার যেটা নবী বলেছেন নিজের মৃত্যুদের নামে উপহার দাও, তো ওনার তরফ থেকে যদি দান খয়রাত করতে থাকি তো ওনার রুহ শান্তি পাবেন, খুশি হবেন না দুঃখ পাবেন, একবার আপনি বলুন। সমস্ত বুদ্ধিজীবী বলবেন না, উনি খুশি হবেন যে আমি যে শিক্ষাটা দিয়েছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সেটাকে জারি রেখেছে। ওইরূপ নবী বা আহলে বাইত আমাদেরকে দান খয়রাতের শিক্ষা দিয়েছেন, কোরআনে যত দান খয়রাতের হুকুম এসেছে সুন্দর রূপে আমাল করে ওনারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো ওনাদের সেই শিক্ষাকে স্মরণে রেখে যদি আমরা ওনাদের নামে দান খয়রাত করি তো এটা ওনাদের জন্য সুসম্মানের কারণ হবে, ওনাদের খুশির কারণ হবে, ওনাদেরকে রাজি করা হবে না ওনাদেরকে দুঃখিত করা হবে। তাই আমার প্রিয় ভাইজান যেন ভুল বুঝবেন না, এই মহরমে আমরা যে নজর নিয়াজ করি কী জন্য করি, সেই শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, ওনাদের নামেই যারা একত্রিত হয় ওনাদেরকে স্মরণ করতে আসেন, ওনাদেরকে যারা ভালোবাসেন তাদেরকে সামান্য ওই নজর ও নিয়াজ ওনাদের শহীদদের নামে, মাওলা হোসেনের নামে, পঞ্জদের পাকের নামে আমরা খাইয়ে শান্তি লাভ করি যে আলহামদুলিল্লাহ আমাদের পয়সা আমরা বৃথা খরচ করিনি, আল্লাহর পথে খরচ করেছি, ওই জায়গায় খরচ করেছি যেখানে খরচ করলে আমরা এর অনেক বেশি পাবো বা উত্তম রূপে পাবো। মানজাল্লা দিয়ে কুরদুল্লাহ কারদান হাসানা ফয়ুয়াইফু লাহু, কোরআন বলছে যে আল্লাহর পথে নেকি করবে আল্লাহ তাকে অনেক বৃদ্ধি করে দেবে। তো এই নেকির নিয়তের ওপরে আল্লাহ আমাদেরকে আজের দান করবে, আর আমাল নিয়তের উপরে নির্ভর করে। তাই আমার প্রিয় ভাই, আশা রাখি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম জেলা বোলপুর থানা থেকে শেখ সিরাজ বলছি। হুজুরের কাছে আমার একটাই আবেদন, আমরা যেটা বাংলায় পীর বা আল্লাহর ওলি এটা কোনখান থেকে শুরু হয়েছে এটা দয়া করে একটু বুঝিয়ে বলবেন, এবং হুসেনিয়া মুসলমান আর এজিদিয়া মুসলমান এরা কিভাবে সৃষ্টি হলো এদের একটু বর্ণনা বলবেন, বীরভূম সমস্ত টিভিতে মানুষ যেন দর্শক মিলে দেখতে পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাত। আমার প্রিয় ভাইজান, আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি দুটো জিনিস জানতে চেয়েছেন, এক পীর অলিয়া আউলিয়া এনাদের যোগ বা এই সিস্টেম প্রসেস কবে শুরু হয়েছে, আর দ্বিতীয় এজিদি মুসলমান আর হুসাইনি মুসলমানদের বিষয়ে আপনি জানতে চেয়েছেন। পীর অলি আউলিয়ারা প্রথম থেকেই ছিলেন, শুধু শব্দের পরিবর্তন আর কিছু না। ইমাম নবী ওনারা যখন দুনিয়ার সামনে ছিলেন তো সরাসরি উম্মতকে গাইড করতেন, কিন্তু যেখানে ইমাম নবী ওনারা নিজে যেতে পারতেন না সেখানে সাহাবিদেরকে পাঠাতেন, আর সাহাবিদেরকে যখন শিক্ষা দিয়ে পাঠাতেন তো সাহাবিদেরকে নবীর উম্মতিরা ইমাম নবীর মতো একটা সম্মান দিত, যে এনারা আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা, না হলে কখনো নবী বা ইমামের তরফ থেকে ওনাদেরকে এই দায়িত্ব দেওয়া হতো না। সুতরাং পরস্পর ওই আল্লাহর নেক বান্দাদেরকে, যারা না নবী ছিলেন না ইমাম ছিলেন, নবী ইমামের একটা স্থান ভিন্ন, কিন্তু ওনাদের যারা সাহাবিরা ছিলেন বা ওনাদের যারা ছাত্র ছিলেন ওনাদের থেকে শিক্ষা লাভ করে অনেক দূরে দূরে গিয়েছিলেন, তো ওনাদেরকে একটা শ্রদ্ধার নজরে দেখা হতো, তাঁরা নেক আল্লাহর ওলি ছিলেন, আর ওইভাবে আল্লাহ ও রসুলের বা ইমামের বাণী তাঁরা অন্যদের কাছে পৌঁছে দিতেন।
তাই শ্রদ্ধার নজরে ওনাদেরকে দেখা হতো বা ওনাদের কর্ম বা ওনাদের কেরামতিকে দেখে লোকেরা ওনাকে আল্লাহর ওয়ালি বলতো। আর এটা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, মনে রাখবেন, শেষ ইমামের গায়বাতের যুগ থেকে। কেননা শেষ ইমাম যতক্ষণ সামনে ছিলেন তো উম্মতেরা প্রয়োজনে নিজের ইমামের কাছে, নবীর যুগে নবীর কাছে যেতেন, নবীর পরে যখন ইমামদের যুগ শুরু হলো তো ইমামদের কাছে যেতেন। এবারে যখন শেষ ইমাম পর্দায় গায়েব গিয়েছেন তো উনি একটা কথা বলে গিয়েছিলেন, আম্মাল হাওয়াদিস ফরজু ইলা রুআতি আহাদিসিনা, যখন তোমাদের সামনে নতুন কোনো সমস্যা আসবে, নতুন নতুন মাসলার সম্মুখীন হবে, তখন তোমরা তাদের নিকটে যেও, তাদের দিকে রুজু করো যারা আমাদের আহাদিস মানে আমাদের বাণী তোমাদের কাছে পৌঁছাবে। তো এনারা ছিলেন ওনাদের সাহাবি বা তাবেই বা তাবে তাবেই। তো এই জানারা ইমামের গায়বাতের যুগে ওনার বাণী উম্মতের কাছে পৌঁছে দিতেন। এনাদেরকে অনেক অনেক সময় ওলিউল্লাহ বলে ডাকা হতো, নইলে পীর আউলিয়া, যেটা পীর ফার্সি ভাষা বা উর্দু ভাষায় বলা হয়, অর্থাৎ মুর্শিদ। মনে রাখবেন, পীর অর্থাৎ মুর্শিদ, যিনি সঠিক দিকে গাইড করেন। তবে খুব দুঃখের সঙ্গে এখানে একটা কথা বলতে হচ্ছে, এখন বর্তমান যারা পীর বা ওলিউল্লাহ হয়ে আছেন, এনাদের মধ্যে আমি নির্ভয়ে কথা বলি, অনেকেই আছেন এমন, আমি কারোর নাম নিয়ে কথা বলছি, অনেকেই আছে এমন তারা নিজেরাই সঠিক কোরআনের ব্যাখ্যা জানে না বা সঠিক হাদিসের খবর রাখে না, শুধু উম্মতকে পাবলিককে তারা কাহিনী শুনিয়ে যাচ্ছে, গল্প শুনিয়ে যাচ্ছে, বিভিন্ন ইসলামিক ঘটনা শুনিয়ে যাচ্ছে, আর তার মাধ্যমে তাদের সহানুভূতি গতি পাচ্ছে। আসল পীর, আসল ওলি, আসল মুর্শিদ কাকে বলা হয়, যে কোরআন এবং আহলে বায়তের তালিম তাদের অনুগামী অনুসারীদের কাছে পৌঁছে দেয়, নিজেও তার উপরে আমাল করে এবং অন্যদেরকেও তার উপরে আমাল করার জন্য বলে। আমি যদি পীর হয়ে বসে থাকি আর আহলে বায়ত যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন, নবী যে কাজগুলো করতে বলেছেন, সেই কাজগুলো না করি, কিছু মনে করবেন না, আমাদের সামনে এমন ঘটনা বহু আসছে যে মুরিদরা, ভক্তরা এসে তাদের পায়ের সামনে এসে সেজদা করছে, আল্লাহ ছাড়া কারোর উপাসনা, কারোর ইবাদত কারোর সামনে সেজদা করা জায়েজ না। সেজদায় তাজিমি করতে বলা হয়েছে কাদের, যারা আল্লাহর ওলি, যারা নবী বা ইমাম বা যাদেরকে শ্রদ্ধা করার জন্য আল্লাহ হুকুম দিয়েছে, তাদের সামনে সেজদায় তাজিমি, ওই সেজদা নয় যে সেজদা আমরা আল্লাহর উপাসনার জন্য, আল্লাহর ইবাদতের জন্য করি, না, সেজদায় তাজিমি যে সেজদা করার হুকুম আল্লাহ দিয়েছিল ফেরিশতাদেরকে জনাবে আদমের সামনে, ওকে বলা হচ্ছে সেজদায় তাজিমি। তো এই সেজদায় তাজিমিরও একটা লিমিট, একটা শৃঙ্খলা আছে। তাই আমার প্রিয় ভাই, পীর বা ওলি বা মুর্শিদ একই জিনিস বিভিন্ন শব্দে আমরা তাদেরকে স্মরণ করি, আর এটা বেশিরভাগ হয়েছে শেষ ইমামের গায়বাতের পর থেকে, কেননা তাদের সামনে কোনো ইমাম ছিল না বলে, যে যেখানে ওলি হয়ে, মুর্শিদ হয়ে, হাদি রাহবার যা কিছু নিজেকে প্রমাণ করে উম্মতকে গাইড করেছে, উম্মত তাকে ফলো করেছে, তার পেছনে চলেছে, যে ইনি যখন সত্য পথ দেখাচ্ছেন, ইনি যখন হকের পথ দেখাচ্ছেন, ইনি যখন দিনের কথা বলছেন, ইনি আল্লাহর ওলি, ইনি পীর, ইনি মুর্শিদ, এনাকে ফলো করতে হবে। এইভাবে আস্তে আস্তে জিনিসটা বিস্তারিত হয়েছে শেষ ইমামের গায়বাজের পর থেকে। কিন্তু এর মধ্যে পরিষ্কার বলছি, 90% পীর যাদেরকে বলা হয় বা যাদেরকে উম্মত পীর বলে অনুসরণ করছে, অনুগমন করছে, আমি যখন তাদের জীবনী তুলে দেখছি তো তাদের মধ্যে অনেক অভাব আছে। আমি কিন্তু খুব সম্মান বজায় রেখে কথা বলছি, তাদের মধ্যে অনেক অভাব আছে। এক সাধারণ মমিনকে, আল্লাহর নেক মমিন বান্দাকে যেমন হওয়া উচিত, তাদের মধ্যে সে কোয়ালিটিও নেই। শুধু হয় পয়সার জন্যে, নইলে
বাংশিক একটা প্রভাবের জোরে তারা পীর হয়ে আছে, ওলি হয়ে আছে। তাদের মধ্যে সেই শিক্ষা নেই, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করার শক্তি তাদের নেই, নবীর একটা হাদিস সঠিক পড়ে তার ব্যাখ্যা করার শক্তি নেই, তারা এই জানে না এই হাদিস কখন কোথায় কী উপলক্ষে নবী বলেছিলেন। আবার তারা কিন্তু পীর সেজে আছে আর তাদের হাজারো হাজারো ভক্ত হয়ে আছে দুনিয়া। আমি অপ্রিয় সত্য কথা বলছি, কেউ যেন রাগ করে না। এই ভুল থেকে বাইরে আসতে হবে, যে সঠিক পীর হওয়ার যোগ্য তাকে সম্মান করুন। আমি তো কখনো পীরের বিরুদ্ধে বলি না, মুর্শিদের বিরুদ্ধে বলি না, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কখনো বলি না। তবে যারা আল্লাহর ওলি, যারা সত্যি মুর্শিদ, যারা সত্যি পীর হওয়ার যোগ্য, তাদের সম্মান করুন, তাদেরকে সেই সম্মান দিন যাদেরকে দেখে দুনিয়ার চেয়ে তো আখেরাত মনে পড়বে, যারা নিজের বাক্য বা কর্মের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে আখেরাতের দিকে আমন্ত্রণ জানায়, আল্লাহর বান্দাদেরকে নেক পথ দেখায়, সিরাতুল মুস্তাকিম দেখায়, কি করলে তাদের জীবনে উন্নতি হবে, কি করলে তাদের পরকাল উজ্জ্বল হবে, তাদেরকে কোনভাবে দিনের ওপরে আমাল করতে হবে, উসুলে দিন ফুরে দিনের ওপরে যদি তারা আমাল করার জন্য আমন্ত্রণ জানায়, এরাই পীর, এরাই মুর্শিদ, এরাই অলি। আর যদি সেই উসুলে দিন ফুরে দিনকে ছেড়ে দিয়ে শুধু, আমি এখনও বলছি, আমি খুব শ্রদ্ধার সঙ্গে কিছু কথা বোঝানোর চেষ্টা করছি, তাই আমার ভাইরা রাগ করবেন না। দিনের উপরে যদি আমাল করতে চান, পরকালের যদি নেজাত চান, তো আল্লাহর ওলিরা যেভাবে দিনের উপরে আমাল করে গেছেন এবং নিজের উম্মতকে আমাল করতে বলে গেছেন ইমাম নবীরা, ওইভাবে সমস্ত উসুলে দিন ও ফুরে দিনের উপরে আমাল করতে হবে, তাহলেই নেজাত। শুধু নামে কারুর অনুগামী অনুসারী হলে সে কিন্তু নেজাত পাবে না। কিয়ামতের দিনে ওই মাওলা আলী আলাইহিস সালাম, ওই আহলে বায়ত হাসান হোসাইন জিজ্ঞেস করবে, তোমরা নিজেকে দুনিয়ায় আমাদের অনুগামী অনুসারী বলতে, কিন্তু আমরা যেগুলো করতাম তোমরা তো সেগুলো করনি, আমরা যেগুলো করতে বলে এসেছি সেগুলো তো তোমরা করনি, তাহলে কি করে তোমরা নিজেকে আমাদের অনুগামী অনুসারী বলেছিলে বা বলতে, বলুন কি উত্তর দেবেন? আশা রাখি এই সংক্ষিপ্ত ইশারা যথেষ্ট। এবারে এজিদি মুসলমান বা হোসাইনি মুসলমান, এটা কারবালার ঘটনার পর থেকে ক্লিয়ার হয়ে গেছে, যারা ইমামে হোসেন আলাইহিস সালামের মিশনকে ফলো করছে, যে মিশন নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালাম মদিনা থেকে মক্কা, ফের মক্কা থেকে ইরাক কারবালা গিয়েছিলেন, যে উদ্দেশ্যকে পুরো করার জন্য, যে দিনের রক্ষা করার জন্য জীবন দান দিয়েছিলেন, সেই দিনের যদি আমরা রক্ষা করি, অর্থাৎ সেই দিনের হেফাজত করে তার উপরে যদি আমাল করি, তো আমরা হোসাইনি মুসলমান। উরিদান আমরা বিল মারুফ আনহানিল মুনকার, ইমাম হোসেন বলেছিলেন, আমি আমার নানার উম্মতরা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা সত্য পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে দূরে চলে গেছে, তারা এজিদের ষড়যন্ত্রে, এজিদের চক্রান্তে পড়ে আখেরাতকে ভুলিয়ে দিয়েছে, তারা দুনিয়ার লোভ লালসায় নিজের দিনকে বরবাদ করে নিয়েছে, আমি তাদের সংশোধনের জন্য যাচ্ছি। সুতরাং আমাদের মাধ্যমে যদি উম্মতের সংশোধন হয়, আমরা যদি উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে, তাই যে ধর্মেরই হোক, আর মুসলিম সমাজের মধ্যে যারা বিভিন্ন দলে ভিন্ন ভিন্ন হয়ে আছে, বিভিন্ন মত নিয়ে চলছে, বিভিন্ন মাজহাব নিয়ে চলছে, এদেরকে যদি আমরা সঠিক পথ দেখাতে পারি, যেটা ইমাম হোসেন আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল, আসিরা বি সিরাতে জাদ্দি ও আবি, আমি আমার বাপ দাদার সিরাত, মানে হযরত আলী আলাইহিস সালামের সিরাত, ওনার পথ কী ছিল, উনি কী করতেন বা কী করতে বলে গেছেন, আমার নানা নবীর পথ কী ছিল, উনি কী করে গেছেন, কী করতে বলে গেছেন, এগুলো যদি ফলো করি আর এগুলো যদি করি আর এবং অন্যদেরকে করতে বলি, তার মানে আমরা হোসাইনি মুসলমান। যদি ইমাম হোসেন আলাইহিস সালামের উদ্দেশ্যকে, যে মেন উদ্দেশ্য নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে হাজির হয়েছিলেন, যার জন্য জীবন দান দিয়েছিলেন, সেটা হচ্ছে দিনের রক্ষা, শরিয়াতের রক্ষা, ওয়েলায়েতের রক্ষা। মনে রাখবেন যে ওয়েলায়েত সম্পর্কে নবী বলেছেন, লা তুকবাল আমালুল উম্মা ইল্লা বিওয়েলায়েতিন আহলিল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আমার আহলে বাইতের ওয়েলায়েত ছাড়া। সেই ওয়েলায়েতের রক্ষার জন্যে ইমাম হোসেন আলাইহিস সালাম জীবনে, সেই ওয়েলায়েতকে ছেড়ে, সেই নবী ও নবীর আহলে বায়তের ভালোবাসাকে ছেড়ে যদি কেউ নামাজ পড়ে, তো তার নামাজ কোনো অর্থ রাখে না, তার রোজা কোনো অর্থ রাখে না, তার হজ কোনো অর্থ রাখে না। তো বিনা আহলে বায়তে আমাল বেকার, আর বিনা আহলে বায়তে আহলে বায়তের ভালোবাসাও কোনো কাজে আসবে না। তাই আমার প্রিয় ভাইজান, হোসাইনি মুসলমান তারা যারা নবী ও নবীর আহলে বায়তের সঙ্গে সঙ্গে কোরআনের আদেশ মেনে চলে, আর যে আদেশকে, কোরআনের হুকুমকে এজিদি মুসলমানেরা
যারা কোরআন পড়ছিল, নামাজও পড়ছিল, আসরের নামাজে ইমাম হোসেনের মাথা কেটেছিল আর বলছিল তাড়াতাড়ি করো, আসরের নামাজের সময় হয়ে গেছে, হোসাইনকে শহীদ করে তারা নামাজ পড়তে যাচ্ছিল, তারা কি নামাজ পড়তে যাচ্ছিল। আর ওইরূপ এখনও এজিদি মুসলমানেরা নামাজ পড়ে যাচ্ছে, রোজা রেখে যাচ্ছে, হজ করে যাচ্ছে, কারণ আর তাদের অন্তরে ওই এজিদ এজিদের বাপদাদাদের ভালোবাসা বাড়ছে। এখান থেকে হক আর বাতিল পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি শুধু একটাই দোয়া করব আপনার কথায় আজকে শেষ করার আগে, যারা এখনও এজিদের বাপ দাদাকে ভালো বলে, এজিদকে রাজিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ তোমার কাছে আমার অন্তর থেকে আমি দোয়া মোহাম্মদ আলে মোহাম্মদের ওসিলায়, যাদের ওসিলায় দোয়া কবুল হয়, দোয়া রদ হয় না, সেই পঞ্জতনে পাকের ওসিলায় ইমাম হোসেন আলাইহিস সালামের রক্তের ওসিলা দিয়ে বলছি, কারবালার ছোট শিশু আলী আসগরের রক্তের ওসিলা করে বলছি, হে প্রতিপালক, যারা এজিদকে ভালোবাসে, এজিদের বাপ দাদাকে ভালোবাসে, মরার পরে তাদেরকে এজিদের বাপ দাদাদের সঙ্গে রেখো। আমি তাদের জন্য কিচ্ছু বলবো না, দোয়া করছি যে আল্লাহ যারা এই দুনিয়ায় এখনও এজিদকে ভালোবাসে, হোসাইনের কাতিলকে, নবীর সন্তানকে যারা কাতল করেছে তাদেরকে ভালোবাসে, তাদেরকে ভালো বলছে, তাদের সমর্থন করছে, তাদেরকে রাজিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ হাশরের ময়দানে এই মুসলমানদেরকে এজিদের পক্ষে রেখো, হোসেনের বিরুদ্ধে রেখো, আর আমরা যারা ইমাম হোসেন আলাইহিস সালাম আহলে বাইতকে ফলো করে এই আজাদারির মাধ্যমে প্রমাণ দিচ্ছে যে আমরা যদি কারবালায় হতাম আমরা হোসেনের সঙ্গী হতাম, হোসেনের সাথী হতাম, এটাই আমরা জিয়ারতে পড়ি, ইয়া লাইতানা কুন্না মাআকুম লানাফুজা ফাওজান আজিমা, কাশ আমি যদি কারবালায় হতাম তো আমিও হোসেনের সঙ্গে শহীদ হয়ে উচ্চ স্থান অর্জন করতাম, উচ্চ স্থান পেতাম। তাই এই আজাদারির প্রমাণ এই মজলিস, এই মহরমের মজলিস মাধ্যমে এগুলো প্রমাণ করছে যে আমরা কাকে সমর্থন করছি, কাকে সাপোর্ট করছি। আজ হোসাইনকে যদি আমরা আজাদের মাধ্যমে সাপোর্ট করি তো এটা প্রমাণ, যদি কারবারায় হতাম তো হোসেনের সাহায্য হতাম। তাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাদেরকে যারা হোসাইনের পথ থেকে দূরে, হোসাইনের আজাদারির বিরোধিতা করছে, হোসাইন ও আহলে বাইতের ভালোবাসাকে ত্যায্য করে আছে, আল্লাহ তাদেরকে এজিদের সঙ্গে রেখো, আর আমাদের এই ক্ষুদ্র আমালের সঙ্গে যতটুকু আমরা করতে পারছি আল্লাহ আমাদেরকে ইমামে হোসাইন বা ওনার শহীদ সাথীদের সঙ্গে রেখো, যেখানে ইমাম হোসাইন যাবে, যেখানে কারবালার শহীদরা যাবে, যেখানে হোসাইনের বাপ দাদা নানারা যাবেন, আমরাও যখন সেখানে ওনাদের নিকটে স্থান পাই। আর যারা এজিদের ফলো করছে, এজিদের বাপদাদাকে ভালো বলছে, আল্লাহ তারা তাদেরকে এজিদের সঙ্গে রেখো, যেখানে এজিদ থাকবে তারা যেন সেখানে থাকে। আপনারা সবাই একবার বলুন আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আশা রাখি আমার এই দুয়া তাদের মধ্যে একটা বিবেক জাগিয়ে দেবে যে মাওলানা সাহেবের দুয়া যদি কবুল হয়, আমরা এজিদের সঙ্গে যদি হাশরের ময়দানে গণনা হই তো আমাদের ঠিকানা কী হবে, আর যারা হোসেনের সঙ্গে গণনা হবে, যে হোসেনের সম্পর্কে নবী বলেছেন আল হাসান ওয়াল হোসেন সৈয়দাই শাবাবে আহলে জান্নাহ, হাসান হোসেন জান্নাতের জওয়ানদের সর্দার, তো হাসান হোসেন কোথায় যাবে আর তাদের সঙ্গে যারা থাকবে তারা কোথায় যাবে, আশা রাখি বুঝতে কারোর অসুবিধা হবে না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।